সামনের বিচারের একটা ডিনাই দেওয়ার কথা ছিল, 24 তারিখে আপনি দিয়েছিলেন, এই 26 তারিখের ডিনার আপনি যান নাই এবং 22 তারিখে এটা জানানো হয়েছে। এটার মধ্যে কিন্তু অনেক দ্বন্দ্ব আছে। আপনাকে কেন 22 তারিখেই বলে বলে দেওয়া হলো যে আপনি ওখানে যাবেন না? এটা হয়েছে ম্যাডাম, 26 তারিখে আপনাদের কাছে অনেক ভুল তথ্য আছে। আবার বিডিএলের শাকিল যখন এসে আমাকে দাওয়াত দিয়ে গেছে, তখন আমি বলছি ভাই আমি তো ডিনারে যেতে পারবো না, আমি শুধু প্যারেডে যাবো। এটা তো বিডিএ পরিচালক নিজেই জানতো, তাকে আমি আগেই জানাই দিচ্ছিলাম। ও আমাকে বারবার ইনসিস্ট করছিল যে আমরা তাকে শো করবো, আপনি আসবেন, আমরা যাবো। এবার আমার অনেক কাজ, এত ফাইল জমে থাকে, আমি যেতে পারবো। বউ আগে থেকে তাকে জানাল ম্যাডাম, আপনি এই ভুল তথ্য দিতে পারে এত ভুল তথ্য পেয়ে যায়। ম্যাডাম ম্যাডাম ভুল হতে পারে, আপনি চারটুশোর কথা বললেন, চারটুশোর কথা বললেন, চারটুশোতে যারা এসেছিল বাইরে থেকে তারাই কিন্তু এই তোর লেভেলের মধ্যে ছিল। আমাদের সহ্য কেন হবে না? আপনি আমি আগেই বলে দিয়েছিলাম যে প্রত্যেক প্রোগ্রামে আমি বাইরে থাকবো, কিন্তু ডিনারগুলিতে যাওয়ার আমার সময় নেই। কারণ কেবল ম্যাডাম ম্যাডাম আপনার আপনার সংসদে দাঁড়িয়ে একজন এমপি বলেছে যে আমরা এই সমস্ত মেজর লেফটেন্ট কর্নারে দেখে দেবো, মাননীয় আমাদের প্রধানমন্ত্রী এই দেখে নেওয়ার নমুনা যদি এটা হয় আপনি বিচার করেন? এখন পয়েন্ট বলার জন্য আরো লোক আছে। আমি আমি কেন এসেছি ম্যাডাম, যেভাবে টিউশনের অফিসাররা উত্তেজিত হয়ে গিয়েছিল, আমি আপনাকে যতটুকু বলেছি আমাকে ক্ষমা করবেন। মেন্টাল আউটপাস্ট অফ মাসেল মেবি ইট ইজ রিফ্লেকশন, এটা হয়তো সবার রিফ্লেকশন। এখন যে কথা বলছি না দেখবেন, আপনি আপনাকে আমি রিকোয়েস্ট করবো ম্যাডাম, আপনি যে যাই বলে আপনি শোনেন, আপনি যে যাবে দেন না কেন ভুল হয়ে যেতে পারে, সবাই কথা বলবে, আপনি কথা শুনেন ম্যাডাম। পয়েন্ট যাদের আছে এখন পয়েন্টগুলো অনেকে বোঝা হবে এবং আমার মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সেনাবাহিনী প্রধান এবং সিনিয়র অফিসার সিন্ধু, আসসালামু আলাইকুম। আমি বিবিআরের এই বিদ্রোহীদের এই ঘটনায় আমি একজন ভিক্টিম, কারণ আমি ছুটিতে আমার পরিবারের সাথে আমার পারিবারিক বাসস্থানে অবস্থান করছিলাম। আমি পরপর তিনবার মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি, তারপরে 33 ঘন্টা বিবিআর সেন্ট্রাল কোয়ার্টার গার্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি, কারণ কিছুক্ষণ পরপর শরিকরা এসে আমাকে মেরে ফেলবে। আমাদের সেনাবাহিনীর অফিসারদের স্ত্রীরা এবং আমরা অফিসাররা শিশুরা সব এক কাতারে কোয়ার্টার গার্ডের সেলের ভিতরে ছিলাম, একটা রুমে 60 জন থেকে 80 জন করেছিলাম। তখন কোয়ার্টার গার্ডের সেল এবং গার্ড রুম মিলিয়ে নারী শিশু বৃদ্ধ আমার বৃদ্ধা মা 73-75 বছর বয়স, তিনিও সেখানে ছিলেন, সবাইকে মিলিয়ে ওখানে আটকে রেখেছে। অথচ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুধু লোক দেখানো 25টা অস্ত্র জমা নিয়ে তারপরে কিভাবে আমাদেরকে উদ্ধার না করে ফেরত আসলেন, এটা এটার জবাব আমি সবিনয় আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী আমি আরেকটা কথা বলতে চাই, যারা অত্যাচারিত হয়েছে এবং গুলি খেয়ে কখনো বেঁচেছিল, যদি তৎক্ষণাৎ সেনাবাহিনী এবং এয়ারফোর্স দিয়ে যদি সেখানে অপারেশন চালানো হতো অনেক গুলিবিদ্ধ অফিসার বেঁচে যেত, অনেক নারী তার সম্ভ্রম হারাতো না, অনেক শিশু তার মানে তার যে ট্রমা হয়েছে যেটা সারা জীবন সে কাটাতে পারবে না। আমার ছোট শিশু 6 বছরের মেয়ে কাঁপতে কাঁপতে তার কনভালসন শুরু হয়ে গেল, এটা হতো না মাননীয় প্রধানমন্ত্রী। এই জন্য আর সবার সাথে কথা মিলিয়ে আমি বলতে চাই যে সত্যিকারের প্রতিকার আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। কামাল জামাল।
বিডিআর এলাকা কত বিশাল, ওই রাত্রেবেলা তার কিছু অস্ত্র জমা দেয় এবং তারা নিজে গাড়ি করে বাড়িতে বাড়িতে যায়, তখনও কোথায় কে আসে সব দিতে যায় না। বিডিআরের ইয়াম আফসারা অস্ত্র নিয়ে তার সাথে, যেটা আমি বললাম যে একজন অফিসারকে বাঁচাতে যে তারা গুলি পর্যন্ত করে, স্বরাষ্ট্রমন্ত্রী তাকে এসবের বলে আশ্বস্ত করে দেখো তোমরা সন্তানের মতো, এরা আমার সন্তান, একে তোমরা দিতে পারবে না। আমি যে দুই হাতে ধরে তাকে গাড়ির মধ্যেই উদ্ধার করে, কিন্তু কোন জায়গায় কটাকার কত জায়গায় কত বিশাল জায়গায় একা কেউ যদি দেখায় না দেয় শিখায় না দেয় যাওয়াকে সম্ভব ছিল না, কিন্তু যতদূর সম্ভব পাঁচটা পর্যন্ত সে ঘুরে ঘুরে যে কথা পরিবার পেরেছিল উদ্ধার করেছে। কয়েকদিন সকালবেলা সে যখন টায়ার হয়ে অসুস্থ হয়ে পড়ে তখন এবং মতি হচ্ছে আমি পাঁচটার সময় নিয়ে আসি এবং কয়েকদিন সকালে এবং মতি হচ্ছে যান তার যাওয়ার কথা কোনো উদ্ধার করবো যাবে তখন আবার তারা বন্ধ করে দেয়, এগুলো বাস্তব কথা। যদি সে কয়েকজন উদ্ধার করে চলে আসে একটা মানুষ তো আর বিডিআর ক্যাম্পটা কত বিশাল, আর আমাদের তো চেনাও নাই সব জায়গায়, তারপর ওদের লোকরা অস্ত্র নিয়ে তার সাথে সাথে এবং ওই অফিসারটাকে বের করে আনার পরই তারা খেপে যায়, অফিসারটাকে বের করে আনার পরই খেপে যায় আরো বেশি। কিন্তু আপনার তো আমি সম্পূর্ণ ভুল বুঝে বসে আছে, মিথ্যা তথ্য দিচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। তারা জীবনে ঝুঁকি নিয়ে উদ্ধার করতে গেল আর তারাই দোষী হয়ে গেল, খুবই দুর্ভাগ্যজনক। যারা জড়িত তারাই খারাপ। মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত আমাদের জ্যেষ্ঠ অফিসার বৃন্দ এবং আমার কনিষ্ঠ অফিসার বৃন্দ, আমি একমাত্র জানি মৃত্যু কত অসহায়, তোমরা চিল্লাচিলি করো না, তোমরা চিল্লাচিলি করো না। পিডিআর ধ্বংস করে দিয়েছে, আইবিও ধ্বংস করে দেবে, তোমাদের পিছনে লোক আছে, এটাই তোমার উদ্দেশ্য। তুমি আর্মিকে নষ্ট করো না, পিডিআর গেছে আর পিছনে লোক আছে আর্মিকে নষ্ট করার জন্য, তোমরা এরকম করো না। পিছনে লোক আবার ঢুকেছে আর্মিকে নষ্ট করার জন্য, ঐক্য নষ্ট করার জন্য, তুমি এরকম করো না। আমি তোমাকে অনুরোধ করছি, আমি যেভাবে বেঁচে আসছি অসহায়, আমার মহাপরিচালক বীরের মতো মরেছে, বীরের মতো আবার চাপলে তোমরা নষ্ট করে দিয়েছে পিডিআর, আবার আর্মিকে নষ্ট করার চেষ্টা করতেছে, ষড়যন্ত্র করতেছে, এই বক্তব্য তোমরা নষ্ট করো না। তোমরা তোমাদের মতো থাকো, তোমাদের মতো থাকো,